সুন্দর গবির স্বপ্ন বুকে চাই, সুন্দর গবির স্বপ্ন বুকে চাই, সুন্দর ভবিষ্য আল্হাদি খেদমতে কুরআন পরিষদ, আল্হাদি খেদমতে কুরআন পরিষদ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نذير له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مناذر له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد هو أعظم الخلق وأشرف الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والأمامة هو عدوة قدوة رطبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم شيئا وإن كان مثقال
مثقال حبة من خردل أتينا بها أتينا بها وكفى بنا حاسبين. صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد يا কুফর কো মিটায়া কুফর কো মিটাকর সদাকত কো বতায়া বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহর মহব্বতে একটু জবান খুলে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حمد ہے سب تیری ذات کبریا کی واسطے حمد ہے سب تیری ذات کبریا کی واسطے اور درود نعت ختم الانبیاء کی واسطے پاک کر ظلمات عصیاں سے الہی دل میرا کر منور نور عرفاں سے الہی دل میرا قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کم لطف سے اپنے میرے کر
মুলকে দিন কা ইন্তেজাম হদসে আবতর হো গয়া হায় হালে মুজ বদকারো কা কর মেরি ইমদাদো আল্লাহ ওয়াক্ত হায় ইমদাদো কা শিরক ও ইসিয়ান ও দালালত সে বাচা কর আই করিম কর হিদায়ত মুজকো আবরা হে সিরাতে মুস্তাকিম সকলে মহব্বতের সাথে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত আখালিয়া নতুন বাজার সংলগ্ন মাঠে আল হাদি খিদমতে কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, মহব্বতের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে কোরআন এবং হাদিসের মহব্বতে, ওলামায়ে কেরামের মহব্বতে, কোরআন হাদিসের ভাষায় জান্নাতের বাগানে বরকতময় একটি সময় কিছু দিনই আলোচনা শ্রবণ করবার লক্ষ্যে এবং আমি গুনাহগারকে কিছু দিনই কথা আপনাদের সামনে পেশ করবার লক্ষ্যে যেই মহাপূত পবিত্র সত্তা আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন রব্বুল আলামিন যুল আরশিল আযীম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন, সেই মহাপূত পবিত্র সত্তাকে খুশি করার লক্ষ্যে মহাব্বতের সাথে জবান খুলে আওয়াজ তুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, অগণিত দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, পাশাপাশি একটি বিষয় যেহেতু আমার জন্য নির্ধারণ আছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা জানি ওই আয়াতে কারিমাকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের মধ্য থেকে কিছু কথা আল্লাহ জবান থেকে বের করেন, যেই কথাগুলা আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের জন্য কল্যাণকর হয়। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, বেহুদা করেন নাই। দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে, কারণ আছে। কোনো মানুষ যদি চিন্তা করে দুনিয়াতে আমরা শুধু শুধুই এসেছি, যেমনিভাবে এসেছি তেমনিভাবে চলে যাব, একসময় মৃত্যুবরণ করব, মরে পচে হাড্ডি হয়ে যাব, পরকাল নামক বিষয়বস্তু এটা বিশ্বাস করে না, এরকম অনেক লোক তারা দুনিয়াতে শুধু শুধু আসছে এটাই মনে করে। তাদের কাজ, তাদের কথা, তাদের আমল, তাদের স্লোগান হলো এইটা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু আমরা মোমেন, আমরা জানি এ কথা আমাদের অন্তরে বিশ্বাস স্থাপন করেছি, কারণ পরকাল সংঘটিত হবেই, এটার সাথে ইমানের প্রশ্ন আছে। আমরা স্বাভাবিক কথায় বলি আমান্তু বিল্লাহ, আল্লাহর উপরে ইমান এনেছি, ও মালাইকাতিহি ফেরেশতা সমূহের উপর, ও কুতুবিহি আসমানি কিতাব সমূহের উপর, ও রুসুলিহি রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের দিবসের উপর। আমরা যেহেতু পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি যে পরকালে আমাদেরকে পুনর্জীবিত করা হবে, এই বিশ্বাস আমাদের আছে তো ভাই, এটা ইমানের প্রশ্ন। যারা পরকালকে বিশ্বাস করে না তাদের ইমান নাই, আর একমাত্র শুধুমাত্র নাস্তিকরাই পরকালকে বিশ্বাস করে না।
নাস্তিকরা বলে প্রকৃতিগতভাবে আমরা দুনিয়াতে এসেছি, আবার আমাদেরকে প্রকৃতির বুকে শোয়ায় দেওয়া হবে, প্রকৃতি আমাদেরকে গ্রহণ করবে। বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহ যে পুনর্জীবিত করবে এ ব্যাপারে তাদের বিশ্বাস কম। অথচ অনেক মানুষ এমনও আছে এই বিষয়টা সম্পর্কে গাফেল, পরকাল সম্পর্কে গাফেল হওয়ার কারণে পরকালের জবাবদিহিতা সম্পর্কে মানুষের চিন্তাভাবনা কম থাকার কারণে মানুষ অন্যায় করে, অপরাধ করে, আল্লাহর নাফারমানি করে, ঠিক কিনা বলেন? পরকালীন চিন্তা, পরকালীন শাস্তির ভয়, পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করে, ওই ব্যক্তির জন্য গোনাহ করা কঠিন, আল্লাহ না করুন। যদি কখনো গোনা তার দ্বারা হয়েই যায়, তাহলে আল্লাহ প্রদত্ত মেডিসিন তাওবার ওষুধ খেতেও সেই মোমেন দেরি করে না। মোমেন শয়তানের ধোকায় পড়ে গোনাহ করতে পারে, কিন্তু পরকালের কথা যখন তার স্মরণ হয়ে যায়, সে সাথে সাথে ওই গুনার থেকে তওবা করে, গুনার থেকে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহ রব্বুল আলামিন যে গুনাহ করে তওবা করে তাকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, সুবহানাল্লাহ। বলেন তওবা কে করে? গুনাহ যে করে সেই তো করে, ঠিক না? আল্লাহর নবীর একজন সাহাবি, এই সাহাবির নাম ছিল মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। মায়াজ ইবনে মালিক একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ একটা সুন্দর নারীর উপরে এই মায়াজ ইবনে মালিকের নজর পড়ে গেছে। এট ফার্স্ট গ্ল্যান্স, প্রথম দর্শনেই ভালো লেগে গেছে, অন্তরের ভিতরে ওয়াসওয়াসা পয়দা হয়ে গেছে, শয়তান মায়াজ ইবনে মালিকের ভিতরে ওই মেয়ের প্রতি মোহাব্বত পয়দা করে দিছে। মায়াজ ইবনে মালিক খুঁজতেছে কোথায় পাওয়া যায় এই মেয়ের সন্ধান, কি মেয়েটার পরিচয় কি। খুঁজতে খুঁজতে পাওয়া গেল এই মায়াজ ইবনে মালিক খোঁজ পেয়ে গেল যে এই রমণীটা একজন আনসার সাহাবির গোলাম বাদী। তার সাথে তিনি তার মনের কথা জানালেন, দুজনের মাঝে সম্পর্ক হয়ে গেল, মহাব্বত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। এখনকার জামানার মতো তো আর ফেসবুকও নাই, মোবাইলও নাই, টেলিফোনের কানেকশনও নাই, কথা বলতে হবে সামনাসামনি, কি বলেন? দুজনের কথা হচ্ছে নিভৃতে, নিরানায়, নীরবতায়, কেউ নেই, দুজনে কথা বলতেছে, যুবক যুবতী দুজন এক জায়গায় উপস্থিত, তৃতীয় পক্ষ শয়তান উপস্থিত। দুজনের মাঝে মজা লাগাইয়া দিল, দুজনে এবার জেনার মতো জঘন্য কাজ করে বসল। মানুষ যখন গোনার ভিতরে থাকে, তখন মানুষ গোনার মজাটা যখন পায়, তখন সামনে পিছের কথা চিন্তা করে না, যখন মজা চলে যায় তখন চিন্তা করে, আহ কি কাজটাই না করলাম, এই কাজের অন্যায় তো এইটা, এই কাজের শাস্তি তো এইটা। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে আরো বেশি সতর্ক, ঠিক কিনা বলেন? গোনা যদিও হয়ে গেছে, সাক্ষী নাই, কেউ দেখে নাই, মায়াজ ইবনে মালিক এইবার চিন্তা করতেছে, হা আমার দ্বারা তো সাধারণ কোনো গোনা সংগঠিত হয় নাই, যদিও দুনিয়ার কোনো সাক্ষী নাই, কোনো মানুষ দেখে নাই, আমি তো আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারি নাই। গোনার অনুসূচনা অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেছে, এইবার গোনার তাওবা করতে হবে। গোনা যেমন, তাওবাও তেমন। গোনার ক্লাসিফিকেশন যেমন, তাওবার স্তরও হবে তেমন। বান্দার হক নষ্ট করে আস্তাগফিরুল্লাহ পড়লে তাওবা হবে না, সুদ খাইয়া আস্তাগফিরুল্লাহ পড়লে তাওবা হবে না, ঘুষ খেয়ে আস্তাগফিরুল্লাহ পড়লে তাওবা হবে না, অন্যর জমি জোরপূর্বক দখল করে, হস করে আস্তাগফিরুল্লাহ পড়লে তাওবা কবুল হবে না। বান্দার হক যেইটা, সেটা যতক্ষণ আদায় না করা হবে ততক্ষণ ওই গুনার তাওবা হবে না। মায়াজ ইবনে মালিক ভালো মতো জানে যে এই গুনাহ, যেই গুনাহ আমার দ্বারা হয়েছে, এই গুনার তাওবা আস্তাগফিরুল্লাহ না,
এই গুনার শাস্তি বড় কঠিন, এই গুনার তাওবা বড় কঠিন। তার চাইতে পরকালে আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয় ওই জাহান্নামের আজাব আরো বহুত বড় কঠিন। নিজের ভিতরে চিন্তা চলে আসছে পরকালের ভয়, কোন সময়ের ভয়? পরকালের ভয়। মায়াজ ইবনে মালিক এইবার আল্লাহর রাসূলের কাছে চলে যাচ্ছে দৌড়ায়া, গিয়ে চিৎকার করে বলে, ইয়া রাসূল আল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করে দেন। মায়াজ ইবনে মালিক চিৎকার করে বলে, ইয়া রাসূল আল্লাহ, জেনা করেছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর রাসূল কিছুই বলেন না, জবাবও দেন না। একটু পরে আবার মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূল আল্লাহ, জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর রাসূল কিছুই বলেন না, অন্যদিকে ফিরে আসেন মায়াজ ইবনে মালিক, আবার বলে, ইয়া রাসূল আল্লাহ, জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর রাসূল বলে, ও মায়াজ, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। মায়াজ ইবনে মালিক কিছু দূর অগ্রসর হলো, সামনের দিকে গেল, হঠাৎ এইবার বিবেকের দরজায় কড়া নাড়ে, রে মায়াজ, আল্লাহর রাসূল তোকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কয়, কিন্তু জেনার ক্ষমা তো তাওবা তো এইটা না। আল্লাহর রাসূল হয়তো ভাবতে পারে, ও মায়াজ, তুমি হাতের জেনা করছো, পায়ের জেনা করছো, অন্তরের জেনা করছো। বিশ্ব নবী বলেন, হাতের জেনা ধরা, চোখের জেনা দেখা, অন্তরের জেনা অনুভব করা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। আল্লাহর রাসূল হয়তো ভাবছেন, তুমি হাত পা চোখ কানের জেনা করছো, তাই তোমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলছে। ও মায়াজ, তুমি ফিরে যাও, ফিরে যাও, আল্লাহর রাসূলের কাছে গিয়ে তোমার প্রকৃত হালত, প্রকৃত অবস্থা বর্ণনা করো। মায়াজ ইবনে মালিক দৌড়ে ফিরে আসলো, আবার চিৎকার করে বলে, ইয়া রাসূল আল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর রাসূল বলে, ও মায়াজ, কি বলতে চাও, কি বলতে চাও? মায়াজ বলে, ইয়া রাসূল আল্লাহ, আমি জেনা করেছি, ওই রকম জেনা যেমন সম্পর্কটা বৈধ স্বামী স্ত্রীর ভিতরে হয়। আল্লাহর রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, এই মায়াজ কি পাগল কিনা? কারণ মায়াজ জানে জেনার শাস্তি কি হবে, আর জেনে শুনে নিজের জীবনটা জিতে দিতে চায়। কেন দিতে চায়? পাগল ছাড়া সম্ভব নয়। কিন্তু পাগল না, পাগল না, পরকালের ভয় এদের অন্তরে এমন ছিল, জীবন চলে যাক তাও ভালো, জানি আল্লাহর আদালতে আসামি না হতে হয়। মায়াজ ইবনে মালিক সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মায়াজ কি পাগল? বলে, না ইয়া রাসূল আল্লাহ, পাগল না। আল্লাহর রাসূল বলে, পরীক্ষা কর, নেশাগ্রস্ত কিনা, মদ খেয়েছে কিনা, মুখের কাছে নাকটা নেওয়া হলো, ঘ্রাণ শোকা হলো না। মায়াজ ইবনে মালিক মদও খায় নাই, নেশাও করে নাই। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও মায়াজ, কি বলতে চাও? মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূল আল্লাহ, জেনা করেছি, জেনার শাস্তি দুনিয়াতে চাই, পবিত্র হতে চাই। আল্লাহর রাসূল মায়াজ ইবনে মালিকের জেনার শাস্তির ব্যবস্থা করলেন, পাথর মারা হলো, পাথরের আঘাতে মায়াজ ইবনে মালিক মারা গেল। দাফন কাফন বিশ্ব নবী নিজেই করলেন। কিছুদিন পর আল্লাহর রাসূল একদল কাফেলা নিয়া মায়াজ ইবনে মালিকের কবরের পাশ দিয়ে আসতেছে। দুইজন ব্যক্তি বলে, এই তো সেই মায়াজ ইবনে মালিকের কবর, যার গোনা গোপন করার সুযোগ আল্লাহ দিয়েছিল, আল্লাহর রাসূল যার গোনা ক্ষমা চাইতে বলছিল, কিন্তু এই মায়াজ বড় বোকা, বড় বোকা, নিজের গোনার কথা মানুষের সামনে বলে দিল, সমাজের মানুষের সামনে বলে দিল, আর সমাজের মানুষগুলা জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জেনাকার। বিশ্বনবীর কানে এই আওয়াজটা গেল, মুখটা মলিন হয়ে গেল, আল্লাহর রাসূল কিছুই বলেন না, চুপ। কিছু দূর অগ্রসর হওয়ার পর বিশ্বনবী দেখতে পেলেন মরুভূমির ভিতরে একটা মরা গাধা পড়ে আছে, রৌদ্রের ঝলসানিতে পা গুলা উপরের দিকে উঠে গেছে, ফুলে গেছে। আল্লাহর রাসূল ডাক দেয়, কই সে ব্যক্তিদ্বয়, সামনে আয়।
মায়াজ ইবনে মালিকের কবরের সামনে এই কথাগুলো কেন বলছো? আল্লাহর রাসূল এইবার বলে, যাও এই মরা গাদার গোশত খাও। তারা বলে, ইয়া রাসূল আল্লাহ ক্ষমা করবেন, ইয়া রাসূল আল্লাহ মাফ করবেন, মরা গাদার গোশত কি খাওয়া যায়? আল্লাহর রাসূল বলে, মরা গাধার গোশত খাওয়া যায় না, কিন্তু তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খেয়েছো। তোমরা মায়াজ ইবনে মালিক সম্পর্কে এই কথাগুলো বলছো, কিন্তু মনে রেখো, মায়াজ ইবনে মালিক যদিও গোনাহ করেছে, যদিও গোনাহ করেছে, গোনার অনুশোচনা অন্তরে জেগেছে, তাওবা করছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। মায়াজ ইবনে মালিকের তাওবাটা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, যদি কোনো কওমের ভিতরে মায়াজ ইবনে মালিকের তওবা বন্টন করে দেওয়া হয়, ওই কওমের নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তওবাটা যথেষ্ট হয়ে যাবে। তওবা চুবা সদপাশিমা আমদান, বরদারে হক তো মুসলিমা আমদান, খেদমতে আজ সরগিরফতান বানায়াজ, বাহাকিকত রোয়ে করদান আজমাজাজ, ইউ হুয়া ফর মান গো কাই হুশমন্দ, মা সিওয়া দিল কো নহি হামকো পসন্দ। তাওবা করার কারণে আল্লাহ মাফ করে দিল, আর তাওবা কেন করলো? পরকালের ভয় অন্তরে আসার কারণে জেনা করছে, এই জঘন্য অন্যায়ের শাস্তি দুনিয়ায় নিতে কষ্ট হয় নাই, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে কোন মানুষ যদি নিজেকে পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে এই ব্যাপারের জন্য পুরাপুরি তৈয়ার করে, আলোতে আধারে ইচ্ছায় অনিচ্ছায়, এই ব্যক্তির দ্বারা গোনাহ করানো কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাশর কায়েম অবশ্যই করবেন, যদি কেয়ামত কায়েম না হয় মোমেন বান্দাদের উপরে জুলুম করা হয়, ঠিক কিনা বলেন? জুলুম কেমনে হয়? দুনিয়াতে সবচাইতে বড় বড় বিল্ডিংয়ের মালিক, টাকার মালিক, ক্ষমতার মালিক, সব যারা আল্লাহর সাথে নাফারমানি করে আর ইসলামের দুশ্মন, তাহলে মোমেন বান্দা এই দুনিয়ায় কষ্ট করলো, আখেরাতকে প্রাধান্য দিয়ে সে দুনিয়াকে পেছনে রাখলো, আখেরাতকে অগ্রগামী রেখে দুনিয়াকে পিছনে রাখলো, দুনিয়ার স্বাদগুলাকে ত্যাগ করলো, দুনিয়ার মজার থেকে দূরে থাকলো। এখন যদি পরকালে হাশরের ময়দানে ন্যায় বিচারের মাধ্যমে এদেরকে সঠিকভাবে পুরস্কৃত করা না হয়, তাহলে ইমানদারদের উপরে জুলুম করা হবে। তাই আল্লাহ বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ন্যায়ের মানদণ্ড কায়েম করা হবে, সেই দিন কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খরদাল আতাইনা বিহা, যদি কারো জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ গোনা অথবা নেক থাকে, এগুলাকে সেই দিন উপস্থাপন করা হবে। আল্লাহ আরো বলেন, ওয়া কাফা বিনা হাসিবিন, সেদিন প্রত্যেকে তার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর আদালত কায়েম হবে, দুনিয়ার আদালত এটা একটা এক্সাম্পল, এটা একটা মেসাল। দুনিয়ার আদালতের সিস্টেমেই আল্লাহ আদালত কায়েম করবেন, কারণ আল্লাহ যখন বলবে, বান্দা তুমি এই গুনাহ করছো, ওই গুনাহ করছো, ও তো সারা জীবন দুনিয়ায় মিথ্যা কথা বলছে, ওই দিনও বলবে আল্লাহ গুনাহ করি নাই, তাহলে সাক্ষী প্রয়োজন আছে না? আসেনি সাক্ষী? দুনিয়ায় তো কত সাক্ষী পাওয়া যায়, আদালতে গেলে সাক্ষী ডাক ছাড়ে, সাক্ষী লাগবো নাকি? 200 টাকা হইলে সাক্ষী দিয়ে দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সাক্ষী ওই রকম নয়, ভয় দিয়া অস্ত্রর ক্ষমতা দেখায়। আপনি আমি আজকে দুনিয়ায় অনেক কিছু হাসিল করতে পারি, কিন্তু আখেরাতে এটা সম্ভব নয়। একটা মেসাল দিয়ে এই জিনিসটা আর একটু সহজে বুঝবেন। এক নেতা মার্ডার করছে, ওপেন সিক্রেট, এই জায়গায় যদি মার্ডার করে, 3-4 জন মুরব্বি এই মার্ডার করার দৃশ্য দেখছে, মামলা হলো, এই 3 মুরব্বি হলো রাজসাক্ষী,
প্রত্যক্ষদর্শী। আদালতে এনরা সাক্ষী দিলেন যে মাননীয় আদালত, দিনের বেলায় আমাদের চোখের সামনে এই নেতা অমুককে খুন করছে। যাই হোক, মাননীয় আদালত বললেন আগামী তারিখে সাক্ষী বাদী বিবাদী সব উপস্থিত থাকবে, আগামী তারিখে রায় দেওয়া হবে। নেতা জেলখানায় থাকলেও নেতার কর্মী বাইরে আছে না, এইবার সাক্ষীগুলা তো আর জেলখানায় থাকবে না, বাড়িতে চলে আসবে। বাড়িতে যখন আসলো, নেতার কর্মীরা এইবার রাতের বেলায় সাক্ষীর বাড়িতে হাজির, দরজা টোকা দেয়, চাচা বাড়িতে আছেন? এত রাত্রে আবার কে? বলে চাচা আমরা অবক। চাচা দরজা খুলছে, একজনে বলে চাইনিজ কুড়াল দেখাইয়া, চাচা এটা কি দেখছেন? কি বাবা, কয়টা চায়নার থেকে আনা হয়েছে, একটা কোপ দিলে মাথার থেকে দেহ আলাদা হয়ে যাবে, তা বাবা আমাকে দেখাও কেন? আর একজনে কোমরটা উঁচা করে বাইর করে পিস্তল, কয় দেখছেন নি এটা কি? এটা হলো ক্যাপসুলের বোতল, দুনিয়ার ক্যাপসুল খাইলে রোগ ভালো হয়, এর একটা ক্যাপসুল খাওয়াই দিলে জানাজা দিয়া কবরে রাখতে হয়। আর একজনে কয় চাচা আমি কিন্তু ওই ভার্সিটির মোড়ে দাঁড়াইয়া থাকি, আপনার মেয়েটা কিন্তু ওই কলেজে পড়ে। এখন একজন মুরব্বী নিরহ মানুষকে যদি সাফাতি অস্ত্র আর মেয়ের হুমকি দেওয়া হয়, ওনার জান থাকবে? জান তো আগেই বের হয়ে গেছে। বলে চাচা সব কিছু ঠিক থাকবে, আগামী তারিখ গিয়া বলবেন যে আমি কিচ্ছু দেখি নাই, যা দেখছি ভুল। তিনজনকে যখন এই ক্ষমতা দেওয়া হলো, এই ভয় দেওয়া হলো, তিনজনই আগামী তারিখ গেছে। যাওয়ার পরে এইবার মাননীয় আদালত রায় ঘোষণা করবে। সাক্ষীরা বলে মাননীয় আদালত, গত তারিখে আমরা যে সাক্ষী দিছিলাম এটা পুরা ভুল এবং মিথ্যা। কেন? বলে আমাদের জানের নিরাপত্তা ছিল না, তাই আমরা সাক্ষী দিছিলাম, কিন্তু এখন জানের পরিপূর্ণ নিরাপত্তা পাওয়ার কারণে অরিজিনাল সাক্ষী হলো এইটা যে এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে, ফুলের মতো পবিত্র, এখন কি হলো, বেকসুর খালাস হয়ে গেল না? মাননীয় আদালত বলে যাও, যেহেতু সাক্ষী প্রমাণ তোমার পক্ষে, তুমি বেকসুর খালাস। আল্লাহর আদালতে এমন হবে? ক্ষমতা অস্ত্র মামলা দিয়ে কাজ হবে না। আল্লাহ বলেন আমারও সাক্ষী থাকবে, কারা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستغوياد منچونی دوز دیدام لبغوياد منچونی بوسی دام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউম, আজকের এই দিন, আজকের এই দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। সেদিন তাদের সাথে আল্লাহর সাথে কথা বলবে তাদের হাত, কথা বলতে পারবে না, কারণ জবান শক্তি রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তিকে রুদ্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে কথা বলবে তাদের হাত, আল্লাহ তাআলা বলেন শুধু হাত বলবে তা নয়, ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, জাগতিক জগতে তারা কি উপার্জন করেছে। অথচ এই হাত দ্বারা আমরা কত অন্যায় করি, এই হাতের দ্বারা কত গুনাহ করি রে মুমিন। আল্লাহ বলেন শুধু যে তোমার হাত বা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। অথচ দুনিয়াতে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আমরা কত ভালোবাসি, কত মহব্বত করি, কত স্নেহ করি, পাটা জানি না ফেটে যায়, এই কারণে 5,000-7,000 টাকা দামের জুতাও পায়ে লাগাই, হাতটা জানি নষ্ট না হয়, হাতে একটু ময়লা লাগলে কত সুন্দর সাবান দিয়া দুই, কানে যদি ডিস্টার্ব দেয় ভালো ডাক্তারের কাছে যাই, হাতে পায়ে কানে চোখে ডিস্টার্ব দিছে ভালো ডাক্তারের কাছে যাই, চামড়ায় সমস্যা ভালো স্কিনে অভিজ্ঞ ডাক্তারের কাছে যাই, কারণ এই মানুষগুলা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা মানুষগুলার সাথে সব সময় ছিল, গোনার সাক্ষী হিসাবে থাকছে। এগুলা হলো আল্লাহর তরফ থেকে গোয়েন্দা,
এগুলা দুনিয়ায় কোনো কথা বলবে না। দুনিয়ার গোয়েন্দা বাহিনী যখন কোনো কেসের জন্য পাঠানো হয়, গোয়েন্দাকে বলা হয় তোকে যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে যেতে হয় যাবি, ইয়াবা যদি খাইতে হয় খাবি, গাঁজা যদি খাইতে হয় খাবি, কিচ্ছু বলবি না, সন্ত্রাসী যদি কাজ করাও করবি, পরিচয় দিবি না। অনুরূপভাবে এই হাত পা চোখ কান এগুলা সব আমার বিরুদ্ধে সাক্ষী, গোয়েন্দা হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এরা আমার সাথে জেনার কাজ করবে, গোনার কাজ করবে, মিথ্যা কথা বলবে, ইপটিজিং করবে, সিনেমা দেখতে যাবে, রাত ভর চোখ দিয়া ইন্টারনেটে গোনার দৃশ্য দেখবে, দুনিয়ার জগতে কিছু বলবে না। যখন এই মানুষগুলার বিরুদ্ধে এই হাত পা চোখ কান চামড়া সাক্ষী দিবে, মানুষগুলা হতবম্ব হয়ে যাবে, চিন্তা করবে রে এই হাতকে আমি কত মহাব্বত করতাম, এই পাকে কত ভালোবাসতাম, এই কানটাকে কত মহাব্বত করেছি, কানের মজা দেওয়ার জন্য গান শুনছি, চোখকে মজা দেওয়ার জন্য বেগানা নারীর দিকে তাকাইছি, চামড়াকে মজা দেওয়ার জন্য কত মিথ্যা কথা বলছি, কিন্তু আজকে কেমন করে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, হতবম্ব হয়ে আল্লাহর কাছে এরা সেদিন সাক্ষী দেওয়ার পর লোকগুলা হতবম্ব হয়ে বলবে, কলু লিজুলু দিহিম লিমা শাহিদ তুম আলাইনা, হে চামড়া আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও। চামড়ারও আল্লাহ জবান খুলে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, চামড়া তার জবাব দিবে, চামড়া সেদিন বলবে, আন্তাকাল্লাহুল্লাযী আন্তাকা কুল্লা শাইই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন চামড়ার দ্বারা সেদিন জবাব দেওয়াবেন, চামড়া বলবে, শোনো আমি তো দুনিয়ায় গোয়েন্দা হিসাবে ছিলাম, আমার কথা বলার নিষেধ ছিল, চুপচাপ থাকতাম, যা করতি তোর সাথে থাকতাম, তুই তো আজকে চিন্তা কর কথা বলার ক্ষমতা কে দিছে, শুনে রাখ, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ দিছে, যেই আল্লাহ সব কিছুকে কথা বলার ক্ষমতা দিছে। আল্লাহ যদি চায় সব কিছু কথা বলতে পারে, পারে কি পারে না? আল্লাহর নবীর মুজিজা থেকে একটা ঘটনা শুনাই, বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, মসজিদে নববীর ভিতরে তখনও মেম্বার বানানো হয় নাই, বিশ্ব নবী একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে সাহাবাদের সামনে বক্তৃতা দেন, মেম্বার বানানো হয়ে গেল, খেজুর গাছটা পাশে রাখা হলো, আল্লাহর নবী মেম্বারের উপরে উঠছেন, হঠাৎ করে গুনগুন মায়াবী কান্নার আওয়াজ আল্লাহর রাসূলের কানে আসতেছে, চিন্তা করে কে কাঁদে, সাহাবাদের মধ্যে কেউ না, আল্লাহর রাসূল খেয়াল করেন এই খেজুর গাছের মধ্য থেকে কান্নার আওয়াজটা পাওয়া যায়, বিশ্বনবী খেজুর গাছের কাছে গেলেন, হাত দিয়ে স্পর্শ করলেন, কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল, বিশ্বনবীর সাথে খেজুর গাছের কথোপকথন হয়, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, এই খেজুর গাছ তুমি তো একটা জড় পদার্থ, তুমি কেন কাঁদ? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই মেম্বার ছিল না, আপনার সাথে আমার একটা স্পর্শ বিষয় ছিল, আপনি আমার সাথে শরীরটা ড্যাশ দিতেন, হেলান দিতেন, আপনার শরীরটা যখন আমার শরীরে লাগত আমার অন্তরটা পুলকিত হয়ে যেত, আনন্দিত হয়ে যেত, আজকে মেম্বার হয়ে গেছে, আমি কি খেজুর গাছকে আজকে আপনি দূরে সরাইয়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো কারণে কাঁদি না, কাঁদি আপনার থেকে দূরে সরে যাওয়ার যন্ত্রণায়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন গেলেন, সাহাবাদেরকে নিয়ে একদিন বসে আছেন, হঠাৎ দেখা যায় একটা বাঘ মদিনার উপত্যকার থেকে আসতেছে, কিন্তু বাঘটার আসার ভিতরে কোনো আক্রমণাত্মক ভঙ্গি নাই, আসার ভাবেই বোঝা যায় বাঘটা খুব নরমভাবে আসতেছে, বাড়িতে যাদের কুকুর আছে এরা ভালো বুঝবে, গভীর রাতে মালিক যখন বাড়িতে আসে, মালিক বাড়িতে ফেরার পর আধার রাতে যখন দেখা যায় না পায়ের কোনো আওয়াজ পাওয়া মাত্রই কুকুরটা চিৎকার দিয়ে ওঠে, ঠিক কিনা বলেন? কুকুর যখন ডাক দেয় মালিকে, এইবার বলে, এই থাম থাম, এইবার কুকুরটা মালিকের গলার আওয়াজ শুনতে পেয়ে চুপ হয়ে যায়, এইবার মালিকের কাছে আসে, মালিকের জামার ঘ্রাণ নেয়, লেজটা নিচের দিকে নামায়া দিয়া কুকুরটা মালিকের চতুর্দিক দিয়া ঘোরে, এই যে ঘুরতেছে এই ঘোরার ভিতরে কুকুরের কৃতজ্ঞতা আছে, কুকুর কেমন জানি বলে, রে মালিক
আমি তো তোরই খাই তুই আমারে খাওয়াও, কিন্তু আমার দায়িত্ব হলো তোর বাড়িতে কোনো চোর আসে কিনা, ডাকাত আসে কিনা, অপরিচিত কেউ আসে কিনা। আমি তো জানি না তুই আসছ, তুমি আসছো যদি আমি জানতাম চিৎকার দিতাম না, তুমি আসছো আমি চিৎকার দিছি, তুমি মাইন্ড করো না, মনে কিছু করো না, আমি তো তোমারই গোলাম, এই জন্য আমি যে চিৎকার করছি আমাকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। কুকুর তার দেহর ভঙ্গির দ্বারা এটা বোঝাতে চায়। মালিকের কুকুর যখন অনেক দূরে থাকে, মালিকের সাথে যদি কুকুরের সম্পর্কটা ভালো হয়, মালিক যখন কুকুরের নামটা ধরে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে কুকুর দুরন্ত গতিতে ছুটে আসে, ঠিক কিনা বলেন? যদিও কুকুর দ্রুত আসে রে আল্লাহর গোলাম, বোঝা যায় ওই দৌড় দেওয়ার ভিতরে ভালোবাসা আছে, হিংস্রতা নাই। বাঘ আসতেছে, বাঘ সাহাবা একরাম চিন্তা করতেছে, বাঘ তরবারি হাতে নিয়ে বসছে, বিশ্বনবী বলে না না বাঘকে কিছু করো না, আসতে দাও। আল্লাহর রাসূল, বাঘ যখন আল্লাহর রাসূলের কাছে আসলো, কানে কানে জানি কি বলল, আল্লাহর রাসূলও বাঘের কানে কানে কি বললেন, বাঘটা এইবার আনন্দ চিত্তে লেজটা নাড়াতে নাড়াতে উপত্যকার দিকে ফিরে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, পয়গম্বর কথা হলো আপনার আর বাঘের ভিতরে কিন্তু আমরা কিছু তো টের পাইলাম না। আল্লাহর রাসূল বলে, শোনো, বাঘ আমার কাছে একটা দাবি নিয়ে আসছে, এই বাঘ আমার কাছে এসে অভিযোগ দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মদিনায় আসেন নাই, আপনি আসার পূর্বে এই মদিনায় ছিল ইয়াহুদি নাসারাদের বসবাস, মদিনার উপত্যকায় যখন এই ইয়াহুদি নাসারাদের ছাগলগুলা যেত, রাখালেরা ছাগলগুলা নিয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলের ভিতরে আমাদের রিজিক রাখছেন, আমরা সুযোগ মতো তাদের ছাগলগুলো আক্রমণ করে নিয়ে যাইতাম, খাইতাম, আমাদের ক্ষুধা নিবারণ করতাম। আপনি মদিনায় আসলেন, ওই ইহুদি খ্রিস্টানেরা ইমানদার হয়ে গেল, আপনার সাহাবি হয়ে গেল, ছাগলের মালিকগুলা তারা হয়ে গেল, এখন মদিনার উপত্যকায় যদি কোনো ছাগলের পাগল যায়, ছাগলের পাল যাওয়ার পরে এক ছাগলের পালের কাছে যায়, দেখি এই ছাগলের পালের মালিক হলো আবু বকর, আর একটা পালের কাছে যাই দেখি এই ছাগলের পালের মালিক হলো ওমর, আর একটার কাছে যাই আলী, আর একটার কাছে যাই ওসমান। আমাদের বড় ভয় হয়, ভয় হয় আমরা যদি এই সাহাবা এদের ছাগলের পাল থেকে অন্যায়ভাবে ছাগল নিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি, আল্লাহর গজব আমাদের উপরে আসতে পারে। চিন্তার বিষয় রে মুমিন, একটা চতুষ্পদ জানোয়ার যার কেয়ামতে কোনো হিসাব নাই, আল্লাহ এর ভিতরেও কেমন বুঝটা দিয়া দিছে, যদি একজন আল্লাহর গোলামের ক্ষতি করা হয়, আল্লাহর গোলামের মালের ক্ষতি করা হয়, আসমান হতে গজব আসতে পারে। আমাদের পরিস্থিতি কোথায় গেল? আমরা তো আল্লাহর গোলামদেরকে অন্যায়ভাবে জুলুম করি, অত্যাচার করি, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালাদের আলেমদেরকে বেইজ্জতি করি, হক্কানি পীর মাশায়েখদেরকে বেয়াদবিমূলক আচরণ করি, তাদের সাথে অন্যায়মূলক কথা বলি, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি। চিন্তা করো, একটা জানোয়ারের ওই চিন্তা আছে, একটা মানুষের ভিতরে ওই চিন্তা নাই, যেই মানুষের ভিতরে ওই চিন্তা নাই ওটাকে মানুষরূপী দেখা যাইতে পারে, ওটা জানোয়ারের চাইতেও খারাপ। সুরাতে মানুষ থাকলেই মানুষ না, তাইলে তো আবু জেহেলের মতো ভালো মানুষ হয় না, ঠিক কিনা বলেন? দেখতে সুন্দর ফিগার সেই রকম, সাইজ ভালো হলেই হবে না, ভিতরে মানবতা মনুষ্যত্ব থাকতে হবে, যদি এইটা না থাকে তাহলে ওইটারে মানুষ বলা যায় না, ওর সে কুত্তা খারাপ। আল্লাহ এই সমস্ত কুত্তা মার্খা মানুষগুলাকে সহি বুঝ দেখ, সকলে বলে না আমি। বাঘ এইবার বলে, পয়গম্বর সাহাবায়ে কেরামের ছাগলের পালে আক্রমণ করি না, অন্যায় হবে, আসমান হতে গজব আসবে, এই ভয়। কিন্তু আল্লাহ তো এগুলার ভিতরেই রিজিক রাখছেন, না খাইতে খাইতে আমাদের কিছু ভাই মারাও গেছে, আমাদের অবস্থাটাও বড় খারাপ, তাই সকলে মিলে পরামর্শ করে আপনার কাছে পাঠালো, যাও এ নবী, এ তো অন্যান্য নবীর মতো না, এ নবী তো অন্যান্য নবীর মতো মানুষের জন্য শুধু নবী নয়, এ নবী সম্পর্কে তো আল্লাহই বলেন, হে নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন,
হে মানব সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, এতটুক বললে যথেষ্ট ছিল। আল্লাহ যখন বললেন জামিয়া, এর মানে হয়ে গেল যত সৃষ্টি আছে আমার আপনার নবী সমগ্র সৃষ্টির জন্য নবী। এইবার বাঘ এই দাবি নিয়ে উপস্থিত, যে পয়গম্বর আপনি তো শুধু মানুষের জন্য নবী না, আপনি সমস্ত মাখলুকের জন্য নবী, তাই আপনার কাছে আসলাম, আপনি একটা ফয়সালা দিয়ে দেন। আল্লাহর রাসূল বলল বাক, যেহেতু আল্লাহ এইগুলার ভিতরে তোমাদের রিজিক রাখছেন, তোমরা এগুলা খাবা, কিন্তু সাবধান, মদিনার উপত্যকায় যখন সাহাবায়ে কেরামের রাখালেরা ছাগলকে নিয়ে যাবে, তোমরা সুযোগ বুঝে আক্রমণ করে ওখান থেকে ছাগল নিয়ে যাবা, বাধা নাই, কিন্তু সাবধান সাবধান, ছাগল নেওয়ার সময় যদি রাখালের অস্ত্রের আঘাতে নিহত বা আহত হও, তাহলেও কিন্তু কেউ দায়ী নয়। এটাকেই বলা হয় ইনসাফ। এটাকে কি বলে? ইনসাফ। এটাকেই বলে যার যা হক সেটা প্রাপ্য দেওয়া হলো। আজকে তো সমাজে একদল মানুষ সমান অধিকার চায়, সমান অধিকারে শান্তি আসে না, ইনসাফের ভিতরে শান্তি নিহিত, ঠিক কিনা বলেন? সমান অধিকার হইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এক বুজুর্গ মেশাল দেন এরকম, এক লোক পায়েস রান্না করবে, পায়েস চিনেন? পায়েস তো দুধ দিয়ে রান্না করে, তাই না? ওই লোক 2 কেজি দুধ জ্বালাইতেছে, কিছু সময় পরে এইবার পায়েসের ভিতরে কোনো জায়গায় আতপ চাউল দেয়, কোনো জায়গায় পোলাওর চাউল দেয়, ঠিক না? উনি পোলাওর চাউল দিবেন 200 গ্রাম, 200 গ্রাম চাউল যখন দুধের ভিতরে দিয়ে দিতে গেছে, এইবার চাউলে আন্দোলন শুরু করছে। আমি কি দোষ করছি? দুধ যদি 2 কেজি হয়, আমি চাউলের কি অপরাধ? আমারও 2 কেজি দিতে হবে, সমান অধিকার। বেচারা কি হবে আন্দোলনের ঠেলায়, 2 কেজি দুধের ভিতরে 2 কেজি চাউল দিয়ে দিস। এইবার কিছু সময় গোটাগুটি করার পরে এইবার তো চিনি দিবে, চিনি চিনি দিবে কতটুকু? 250 গ্রাম, 300 গ্রাম চিনি দিতে গেছে, চিনিতে আন্দোলন শুরু করছে। চিনি কয় দুধ 2 কেজি, চাউল 2 কেজি, আমি কি অন্যায় করছি? আমারও 2 কেজি দাও। চিনি 2 কেজি দেওয়া হলো, গোটাগুটি চলতেছে, লবণ না দিলে তো স্বাদ নাই, স্বাদ আছে? লবণের মধ্যেই তো সব কিছু মজা, নুনের ভিতরেই যত গুণ। উনি নুন দিতে গেছে 1 চামচ, নুন কয় এই তো গরিব মানুষ বলেই তো অধিকারটা আদায় করো না, আমারও 2 কেজি দাও। এখন বলেন তো, এটা দিয়ে যদি গোটায়া সুন্দর মতো রান্না করে ওখানে যদি কুকুরকে দেওয়া হয়, ও ঘেরান সুখে পালাবে, ঠিক কিনা বলেন? যেমন পরিস্থিতি আজকে এই তসলিমা নাসরিনের, আল্লাহকে জালেম বলে পরকালকে অস্বীকার করে, এমন অবস্থা হয়েছে সম অধিকারের কথা দাবি করে, কিছুদিন যখন যৌবন ছিল যুবক ভিড়ছে কাছে, এখন কুত্তাও যায় না, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে যারা সমাজের ভিতরে সম অধিকারের স্লোগান দিবে, পুরুষ অথবা নারী, আল্লাহর কসম ওদের জন্য নিদর্শন ওই তসলিমা নাসরিন। আমরা দোয়া করি আল্লাহ সহি বুঝদিক, সকলে বলেন আমিন। বিশ্বনবী ইনসাফ দেখা গেছেন, যে যতটুক পারে তাকে ততটুক দেওয়াই ইনসাফ। বিয়া বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, ছেলে নিয়ে গেছেন 3 বছরের একটা, ওকে যদি মুরগির একটা রোস্ট দেওয়া হয়, ওর জন্য তো 1 মন ওজন, ঠিক কিনা বলেন? ওকে মুরগির একটা রোস্ট দেওয়াই জুলুম, ও পারবে না। তার মানে যে যতটুক প্রাপ্য, শরীয়ত যেটা নির্ধারণ করছে এটাই হলো ইনসাফ। আর এই ইনসাফের পরিপূর্ণ প্রয়োগ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে দেখায় দিছেন। এইবার আল্লাহর রাসূল জানায় দিলেন, যাও এইভাবে তুমি ছাগল ওখান থেকে নিয়ে যাবা, কিন্তু রাখালের আঘাতে মারা পড়লে কোনো বিচার হবে না। বিশ্বনবী, তাহলে এই বাঘ আল্লাহ চাইছে তাই কথা বলতে পারছে, ঠিক কিনা বলেন? এমন এক জামানা সামনে আসতেছে রে মুমিন, আল্লাহর কাছে দোয়া করো। আজকে যদিও সমগ্র দুনিয়ায় মুসলমান নির্যাতিত, সামনে এমন একটা সময় আসতেছে যেই সময় সমগ্র দুনিয়ার ফেতনা ফাসাদের মূল ইহুদিদেরকে হত্যা করা হবে দরে দরে। ইহুদিরা জানের ভয়ে পাথরের আড়ালে লুকাবে, পাথর ডাক দিয়া বলবে, হে মুমিন আসো, আমার পিছনে একজন ইহুদি আছে, মারো। গাছের আড়ালে পাড়াবে, গাছ ডাক দিয়া মুমিনকে বলবে, আসো একে মারো। এভাবে চলবে, তাহলে এই কথাগুলা বলবে কার হুকুমে? জোরে বলেন,
চামড়াও বলবে ও মুমিন মুসলমান ভাই শোন, আমার আল্লাহ আজকে আমাকে কথা বলার ক্ষমতা দিছেন, তাই আজকে আমি কথা বলতে পারতেছি। আল্লাহ সেদিন আরো সাক্ষী নিবেন, এগুলা তো হাতের কাছে। সূরা জিলজাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যখন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, জমিন ফেটে যাবে, উতাল পাতাল পৃথিবী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তার ভিতরে ভারী বস্তুগুলা উগরায়ে দিবে। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যায় লেখেন, কেউ বলেন লাশগুলাকে উগরায়ে দিবে, লাশগুলাকে বের করে দিবে, আবার কেউ কেউ বলেন জমিনের তলে যেই খনিজ পদার্থ আছে এগুলা বের করে দিবে। মানুষেরা সেই দিন যখন হাশরের ময়দানে উঠবে, দেখবে বিক্ষিপ্ত অবস্থায় স্বর্ণের পাহাড় পড়ে আছে, রূপার পাহাড় পড়ে আছে, হীরা পড়ে আছে, কেউ ধরে না। মানুষগুলা তখন বলবে মা লাগা মা লাগা, কি হলো কি হলো, আজকে এই স্বর্ণ কেউ ধরে না, কেউ ধরে না, রূপা কেউ ধরে না, অথচ এই স্বর্ণ এই রূপা এই হীরার জন্য দুনিয়ায় আমরা আল্লাহর সাথে নাফরমানি করেছি, আমরা গোনার কাজ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, দুর্নীতি করেছি, আজকে কি হলো যে এগুলা কেউ ধরে না। কারণ ওদের অন্তরে তো পরকালের ভয় ছিল না, ঠিক কিনা বলেন? পরকালের কথা যখন ওলামায়ে কেরাম হুজুরেরা বলতো, এ ভাই গুনাহ করিস না, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমি এটা বাকি, হুজুর গো ওয়াজ তো সবই বাকি, কবর বাকি, মরণ বাকি, হাসর বাকি, ফুলসেরাত মিজান সব বাকি, ঠিক কিনা বলেন? আর এরা মনে করে কি বাকিটা ফাঁকি, আসলে তা নয়, বাকির ভিতরেই আসল হিসাব আল্লাহ লুকায়া রাখছেন। মানুষগুলা যখন কবরে যাবে, হাসরের ময়দানের পরিস্থিতি এমন হবে, সামনে যেইটা আসবে সেই আজাবটাই বড় মনে হবে। যারা কেয়ামতকে অস্বীকার করতো, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই মানুষগুলা কবর থেকে বের হয়ে দিকপালের মতো ছুটতে থাকবে, ওরা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা, ওরা বলবে হায় হায় হায়, কে আমাদেরকে জাগ্রত করলো, কবরে আজাব হতে থাকবে। একজন জবাব দিয়ে দেন এদের মধ্য থেকে, যে কোনো এক ভাই জবাব দিয়ে দেন। ও চিন্তা করবে হাসরের ময়দান এতটা কঠিন হবে যার কারণে কবরের আজাবের কথাও ভুলেই যাবে, এত কঠিন হবে হাসরের ময়দান, ওই কারণে সে বলবে হায় আফসোস, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো। তখন মুমিন বান্দা অথবা ফিরিশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই তো হলো সেই দয়াময় রহমানের সেই ওয়াদার দিবস, প্রতিশ্রুতির দিবস, যেগুলার ভয় দুনিয়াতে দেখানো হতো কিন্তু বাকি মনে করে তোরা ফাঁকি মনে করতি। সেই দিন তো পরিস্থিতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন জমিনের উপরে সংগঠিত সব খবরগুলা জমিন আল্লাহর আদেশে একটা একটা করে বলে দিবে। মুসলিম, ইবনে মাজাহ, আহমদ, তিরমিজি অনেকগুলা হাদিসের কিতাবের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী বলেন, এই আয়াতের দ্বারা বোঝা যায় কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন এবং সময় প্রত্যেকটা ব্যক্তির গোনার হালত সহ বর্ণনা করে দিবে। বসা অবস্থায় যদি করে বলবে আল্লাহ আমি জমিনের উপরে আপনার বান্দা আব্দুর রহিম বসা অবস্থায় গোনাটা যদি রাতে করে, তাহলে রাত বলবে আল্লাহ আমি রাতের বেলায়, দিনে করলে দিন বলবে আল্লাহ আমি দিনের বেলায়, হাত দ্বারা যদি করে হাত বলবে আল্লাহ আমি হাতের দ্বারায়, আপনার বান্দাটা এই গোনাহ করছে। সেই দিন ক্ষমতা, লোভ, ভয় এগুলা দিয়া সাক্ষীদেরকে বন্ধ করানো যাবে না, যাবে ভাই? শুধু তাই নয়, আর একটা বিষয় আমাদের সমাজে সবচাইতে বেশি প্রচলন হয়ে গেছে, বান্দার হক বান্দায় নষ্ট করে, আছে না নাই?
বান্দার হক বান্দায় নষ্ট করে। অথচ কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের থেকে বান্দাদের হক আদায় করে দিবেন। এই হাদিসটা বলেই আলোচনা শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন বিশ্বনবী হাসতেছেন, কোনো কারণ ছাড়া তো আল্লাহর রাসূল হাসেন না, কি ব্যাপার কেন হাসতেছেন? আবু হুরায়রা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কেন হাসেন? আল্লাহর রাসূল বলে, শোনো আবু হুরায়রা, কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবেন। বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, সেইগুলো আল্লাহ তাআলা কেয়ামতে ফয়সালা করে দিবেন। এক বাদী আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ ওই ব্যক্তি দুনিয়াতে আমার সম্পদ এইভাবে নষ্ট করছে, জোরপূর্বক দখল করছে। আল্লাহ রব্বুল আলামিন বিবাদীকে বলবে, দাও, ওর সম্পদ তুমি দুনিয়ায় হরণ করেছ, এখন তুমি ওর প্রাপ্য ফিরাইয়া দাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া যদি হতো তাহলে আমি তার সম্পদ ফিরাইয়া দিতাম। আল্লাহ বলবেন, এও তো দুনিয়া না, এখানে ইনসাফের মানদণ্ড কায়েম হয়েছে, দুনিয়ার মুদ্রারও এখানে কোনো মূল্য নাই, এখানে এলো নেকি আর গোনা, এই দুটার দ্বারা হিসাব হবে, তুমি তার প্রাপ্য মিটাও তোমার নেকির দ্বারা। ওই জালেম বান্দার হক নষ্টকারী বাদীকে তার নেকিগুলা দিয়া দিবে। আর একজন আসবে, অভিযোগ দায়ের করবে, আল্লাহ এই বিবাদী, এই লোক দুনিয়াতে আমার এরকম হক নষ্ট করছে। আল্লাহ বলবে, দাও, হক প্রদান করো। বিবাদী বলবে, আল্লাহ আমার কাছে তো নেকি নাই। তাহলে ওই বাদী বলবে, তাহলে আমার গোনাহগুলা তুমি নিয়ে আমাকে হালকা করে দাও। আবু হুরায়রা বলেন, যখন আল্লাহর রাসূল এই কথাগুলা বলতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। এটা হবে সর্বসময়ের অবস্থা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হবে, এমন তো অবস্থায় ওই বিবাদী যখন আশাগত হয়ে যাবে, আশাহত হয়ে যাবে, এটা খুব কমই হবে, এটা স্বাভাবিকতার বাইরে, আল্লাহর রহমতের ব্যাপার এটা। তা আল্লাহ রব্বুল আলামিনের ওই বিবাদীর হয়তো এমন কোনো আমল ছিল যেটা পছন্দ হবে, যার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলে যাবে। আল্লাহ তাআলা এইবার হঠাৎ করে ওই বাদী দুইজনের নজরটা উপরের দিকে দিয়ে দিবেন। ওরা উপরে দেখবে যে সুন্দর একটা স্বর্ণের বালাখানা, ওরা এত সুন্দর বালাখানা দেখে চিন্তা করবে, এত সুন্দর বালাখানা, এটা নিশ্চয়ই কোনো নবী ছাড়া মানুষের হতে পারে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কি বান্দা দয়, কি দেখো? বলবে, আল্লাহ ওই বালাখানাটা দেখতেছি, ওটা তো নিশ্চয়ই কোনো নবীর। আল্লাহ বলবেন, না, এটা তুমিও কিনতে পারো। আল্লাহ, আমার কাছে তো এই মূল্য নাই, কিভাবে কিনব? আল্লাহ তাআলা বলবেন, তোমরা তোমাদের এই ভাইয়ের হক মাফ করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে ওই বালাখানার মালিক বানায় দেব। সুবহানাল্লাহ, ওই দুই ব্যক্তি তাকে মাফ করে দিবে। এটা তো সাধারণ ব্যাপার, আল্লাহর রহমতের জোয়ার যদি আসে তাহলে এটা হবে, কিন্তু স্বাভাবিকতা কি বলে, বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, কেয়ামতের ময়দানে হকুল ইবাদ এটা নেকির দ্বারা পরিশোধ করতে হবে। তাই ভাইরা, কেয়ামত যেহেতু সত্য, এ ব্যাপারেতে কোনো সন্দেহ নেই, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই, হিসাব নিকাশ হবে এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই, আমি আমার হিসাবের জন্য যথেষ্ট হব কোনো সন্দেহ নেই, আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান চোখ নাক জমিন, আমি যেথায় যা করি না কেন, কেয়ামতে আল্লাহর কাছে সাক্ষী দেবে, কোনো তো সন্দেহ নেই। তাহলে চিন্তা করি কোথায় আছি, দুনিয়ার পুলিশের ভয়ে, র‍্যাবের ভয়ে, গোয়েন্দার ভয়ে, ডিজিএফআই এসএসএফের ভয়ে কত রকমের অন্যায় থেকে বেঁচে থাকি, কত রকমের কাজ সতর্কতার সাথে করি, সিসি ক্যামেরা দেখলে নিজেকে অনেক কিছু থেকে বিরত করে নেই, আমার আল্লাহ সাক্ষী সহ সিসি ক্যামেরা আমাদের জন্য রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই আল্লাহর সিসি ক্যামেরা, কেয়ামতের সাক্ষীকে ভয় করি, গুনার থেকে বাঁচা সহজ হবে, পরকালে জান্নাত পাওয়াটাও সহজ হবে। ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে আলোচনা করতেছিলাম ভাই, যে পরকাল এটা সংগঠিত হবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে আল্লাহ জান্নাত অথবা জাহান্নাম দিবেন, এবং আমরা যদি কারো হক নষ্ট করে থাকি কেয়ামতের ময়দানে সেই হকগুলোও আদায় করা হবে। আল্লাহর হক আল্লাহ হয়তো ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক এই বিষয়টা বড় কঠিন। আমি আপনাদের সামনে যেই আলোচনাটা করার খেয়াল এখন রেখেছি, সেই সময় ছিল কিন্তু সময় সংক্ষিপ্ততা শেষ করতে পারি নাই। কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে তার নিকটবর্তী এমন কিছু মানুষ, যেই মানুষগুলার সাথে তার অন্তরঙ্গ এমন মহাব্বত ছিল, সম্পর্ক ছিল, এই মানুষগুলাও তার বিরুদ্ধে কেয়ামতে যদি হক আদায় না করা হয় সে আল্লাহর কাছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেমন যাদের সন্তান আছে, এই সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের কিছু হক পিতার উপরে রাখছেন, এই পিতা যদি সন্তানের হকগুলো আদায় না করে কেয়ামতে ওই সন্তান আল্লাহ না করুন যদি জাহান্নামী হয়, তাহলে ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার হক নষ্ট করার মামলা করবে পিতার বিরুদ্ধে। অথচ দুনিয়াতে পিতার সাথে সন্তানের কত মহাব্বত, এবং সন্তান এমনও হয় যে পিতা সন্তানের জন্য জীবনও দিয়ে দেয়, আসে না এরকম নজির? একটা ঘটনা শোনাই ইতিহাস থেকে। মুঘল সম্রাট বাবর রহমাতুল্লাহ আলাই বড় একজন আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, তার বড় ছেলে হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, সারা দেশের চিকিৎসকেরা চিকিৎসা চালাইতেছে, ভালো হয় না, সুস্থ হয় না, জ্ঞানও ফিরে না, মরেও না। কোনো পিতা যদি দেখে তার চোখের সামনে সন্তানের এই অবস্থা, পিতা ছাড়া বোঝানো যাবে না, এটা কত কষ্টের, এটা কত যন্ত্রণার, পিতা হওয়া ছাড়া বোঝানো যাবে না। সারা দেশের চিকিৎসকেরা ব্যর্থ হয়ে গেল, বাবরের কাছে এসে বলে, বাবর, আমাদের যত রকমের চিকিৎসা পদ্ধতি জানা ছিল বাবর, সব চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়ে গেছে, আমাদের কাছে আর কোনো চিকিৎসা পদ্ধতি নাই, তুমি যাও সবচাইতে বড় ডাক্তার আল্লাহর চিকিৎসা নাও, আল্লাহ যদি তোমার সন্তানকে সুস্থ করে সুস্থ হবে। আল্লাহওয়ালা বাদশা বাবর বুঝতে বাকি নাই, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান হুমায়ুন আমার চোখের সামনে মরণাপন্ন অবস্থায়, আল্লাহ, আমি পিতা হিসাবে সহ্য হয় না, হায় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দেন, আর তার রোগ আমাকে দিয়ে আপনি প্রয়োজনে দুনিয়া থেকে নিয়ে যান। ইতিহাস সাক্ষ্য দেয় একটা সপ্তাহ ঘুরতে পারে নাই, পিতা পুত্রের জন্য দোয়া করছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, বাদশা বাবর শয্যাশায়ী হয়ে গেল, সন্তান বাবর পিতা বাবর অসুস্থ হয়ে গেল, সন্তান হুমায়ুন সুস্থ হয়ে উঠল। বাবরের মরণাপন্ন অবস্থা বোঝা যায়, কিছু সময় পরে হয়তো বাবর দুনিয়ায় থাকবে না। মানুষেরা প্রশ্ন করে, ও বাবর, আমাদের তো মনে হয় তুমি দুনিয়ায় আর বেশি সময় থাকবে না। একটা প্রশ্ন তোমার কাছে বাবর, এই মরণের সময় তোমার অনুভূতিটা কি আমরা একটু জানতে চাই, বলো। বাদশা বাবর বলে, শোনো, আমি দুনিয়া ছেড়ে যদিও চলে যাই, আল্লাহ যদিও আমাকে মরণ দেয়, আমি তারপরেও খুশি, কারণ আমি আল্লাহর কাছে সন্তানের সুস্থতার জন্য দোয়া করেছি, আমার আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নিয়েছেন, আমি মরেও খুশি, আমার আপত্তি নাই, আমার চোখের সামনে সন্তান মারা যায় নাই, এইতেই বাবর খুশি।
এর মানে বোঝা গেল পিতা সন্তানের জন্য, সন্তান পিতার জন্য, দুজনে দুজনের জন্য জীবন দিতে পারে। দুনিয়ায় কত মহাব্বত, ভাই বোনের ভিতরেও এরকম মহাব্বত আল্লাহ দিছেন, অথচ কেয়ামতের ময়দান এই ভাই বোন পিতা যদি সন্তানের হক আদায় না করে, সেই দিন দুনিয়ার পিতৃ স্নেহকে সন্তান অস্বীকার করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। সন্তান দুনিয়ায় আসলো, পিতার কিছু হক আছে, এই হকগুলা যদি পিতা আদায় না করে, আল্লাহ না করুন হকগুলা আদায় না করার দরুন যদি ওই সন্তানটা জাহান্নামী হয়ে যায়, আর পিতা যতই হাজি গাজি নামাজি হোক না কেন, ওই সন্তান তার হকগুলা আদায় না করার কারণে আল্লাহর আদালতে সেই দিন ওই পিতা বান্দার হক নষ্টকারী হিসাবে সাব্যস্ত হবে। বুজুর্গানের দিন বলেন, সন্তানের হকগুলা যদি আদায় না করা হয়, ছেলে সন্তান হয়তো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এইভাবে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে আমার পিতার আমার উপরে কিছু হক ছিল, আমার পিতা এই হকগুলা যথাযথভাবে আদায় করে নাই। যেমন সন্তান যখন দুনিয়ায় আসবে, সর্বপ্রথম পিতার কাজ হলো এক কানে আজান দিবে আর এক কানে ইকামত দিবে। বুজুর্গানের দিনের মুখ থেকে কিছু খাবার নিয়ে বাচ্চার মুখে সর্বপ্রথম খাওয়াবে, তাহনিক করাবে, সুন্দর একটা নাম রাখবে, আকিকা করবে। বাচ্চাটা যখন বড় হবে কোরআনের শিক্ষা দিবে, 7 বছর বয়স হবে নামাজের জন্য তাগিদ করবে, 10 বছর বয়স হবে নামাজ না পড়লে প্রহার করবে। এইভাবে যখন প্রত্যেকটা কাজ সে আদায় করবে, এইবার সন্তান যখন যৌবনে উপনীত হবে, সন্তানকে দিনদার একটা মেয়ে দেখে বিবাহ দিয়ে দিবে। এখন যদি কোনো পিতা এই কাজগুলা না করে, যদি সন্তানের এই হকগুলা আদায় না করে, হক আদায় না করার কারণে যদি এই সন্তান অপরাধ করে, অন্যায় করে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, যদি কোনো যুবককে পিতা বিবাহ না দেয়, এখন ওই যুবক যদি গোনাহ করে, ওই গোনার অংশ তার পিতারও আমল নামায় যোগ হবে। এ তো দুনিয়ার হিসাব, পরকালে কি ছাড় দিবে মনে হয়? পরকালে কেউ কাউকে ছাড় দিবে না, প্রত্যেকে নিজের চিন্তা করবে কেমন করে আর একজনের ঘাড়ে পাড়া দিয়া নিজে নাজাত পাওয়া যায়। বিশ্বনবী বলেন, এক ব্যক্তি তার নাজাতের জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষ, সব জিন ইনসান, এদের বিনিময় হলেও তুমি আল্লাহ আমাকে মাফ করো। সেই দিন পিতার মহাব্বত, সন্তানের মহাব্বত কাজ করবে না, সেই দিন প্রত্যেকে নিজে নিজে বাঁচার চেষ্টা করবে। এখন যদি কোনো পিতা এই হকগুলো আদায় না করে, সন্তান হয়তো সেদিন আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ আমার পিতা যদি আমার সুন্দর একটা নাম রাখতো, দিনই এলেম শিক্ষা দিত, কোরআনের শিক্ষা দিত, আমি নামাজ পড়তাম না, যদি নামাজ না পড়ার জন্য আমাকে প্রহার করতো, 10 বছর বয়স নামাজ পড়ি নাই, আমার পিতা আমাকে প্রহার করে নাই, খানাও বন্ধ করে নাই, আয় আল্লাহ চেষ্টা করছে ভালো হই নাই। সর্বশেষ পদ্ধতি ছিল, পিতা যদি চাইতো আমাকে ত্যাজ্যপুত্র করতে পারত, কিন্তু পিতৃ স্নেহের বাহু ডোরে আটকা পড়ে গেছে, তাও পারে নাই। হয়তো আমার পিতা যদি আমাকে সেদিন ত্যাজ্যপুত্র করে দিত, আমি হয়তো এই আঘাতটা পেয়ে ভালো হয়ে যেতাম। আয় আল্লাহ যেহেতু আমার পিতা আমার হকগুলো আদায় করে নাই, আজকে আমি তার কারণে জাহান্নামী গো আল্লাহ, সুতরাং আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে অন্য কেউ দেয় না, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমার এই পিতা এক নম্বর আসামি। কন্যার হক যদি আদায় করা না হয়, আল্লাহ কন্যা দিছেন সুন্দর নাম রাখতে হবে, দিন শিক্ষা দিতে হবে, পর্দার ভিতরে রাখতে হবে, যৌবনে উপনীত হলে নেককার একটা সন্তানের সাথে বিবাহ দিতে হবে। এখন তো মানুষ নেককারের চাইতে মালদারকে প্রাধান্য দেয় বেশি, ঠিক কিনা বলেন? সন্তান যদি কেয়ামতের ময়দান, আল্লাহ না করুন এই মেয়েটা যদি জাহান্নামী হয়, সে তার স্বামীকে দায়ী করবে না, কারণ তার পিতা তাকে নেককার পুরুষের সাথে বিবাহ দেয় নাই। যদি এমন হয়, পিতা দিনদার পুরুষের সাথে বিবাহ দিছে, কিন্তু সেই পুরুষটা
স্ত্রীকে দিনের উপরে চালাইতে পারে নাই, স্বামী দায়ী। কিন্তু যদি আমি আমার কন্যাকে যদি দিনদার ছেলের সাথে বিবাহ না দেই, এই মেয়ে যদি জাহান্নামী হয় তাহলে পিতা দেয়। এইবার স্ত্রী আমার কাছে একজন বিবাহ দিল, আমি দিনদার, অথচ দেখা গেল আমি এই স্ত্রীকে কন্ট্রোল করতে পারলাম না, স্ত্রীকে দিনের উপরে চালাতে পারলাম না। আল্লাহ না করুন, কেয়ামতের ময়দানে যদি ওই স্ত্রী জাহান্নামী হয়, ও সেদিন আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে অন্য কেউ দায়ী না, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে দায়ী হলো আমার এই স্বামী। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলা খুব সংক্ষিপ্ত সারে সুন্দরভাবে বলেন, কেমনে তারা অভিযোগ দায়ের করবে, এরা সেদিন আল্লাহর কাছে মামলা করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়াকুবারানা ফাদাল্লুনাস সাবিলা। এরা আল্লাহর কাছে বলবে, হে আমাদের রব, ইন্না আতানা, আমরা অনুসরণ করেছি, সাদাতানা ওয়াকুবারানা, আমাদের বড়দের এবং নেতাদের আমরা অনুসরণ করেছি, তাদের অ্যাডভাইস উপদেশ আমরা ফলো করেছি, মান্য করেছি, মেনে চলেছি। ফাআদাল্লুনাস সাবিলা, আয় আল্লাহ, আমাদের বড়রা এবং নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। যেহেতু বান্দার হকের ব্যাপার, এখানে আরো কিছু বলার সুযোগ তারা পেয়ে যাবে, এরপরে তারা আল্লাহর কাছে বলবে, রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে এরা বলবে, হে আমাদের রব, আমার এই পিতার আযাব আপনি দ্বিগুণ করে দেন, আমার নেতার আযাব দ্বিগুণ করে দেন, আয় আল্লাহ, আপনার খাস লানত এদের উপরে বর্ষণ করেন। দুনিয়ায় একটা পিতা সন্তানের দ্বারা যদি কখনো রুক্ষ ব্যবহার পায়, পিতার অন্তরে আঘাত লাগে কি না? লাগে না? কত আঘাত লাগে! এক পিতা তার শিক্ষিত ছেলে বিবাহ দিয়েছে এক শিক্ষিত মেয়ের সাথে, যখন শিক্ষিত মেয়ের সাথে বিবাহ দিয়েছে, ছেলের বাপ তো অশিক্ষিত, এইবার স্ত্রী বলে, শোনো, তুমি তোমার আব্বা আম্মারে আব্বা আম্মা ডাকো, মা বাপ যাই ডাকো ডাকো, কিন্তু আমার আব্বু আম্মুকে আব্বু আম্মু বলে ডাকতে হবে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু ডাকতে হবে। একদিন এই শ্বশুর শাশুড়ি বেড়াইতে আসছে ছেলের বাড়িতে, দুই বিয়াই এক জায়গা বসে আছে, বিয়ের সাথে বিয়ের মহাব্বত থাকে না, কত ভালোবাসা মহাব্বত। ছেলেটা টেবিলে খানা তৈয়ার, তার আব্বাকে ডাকতেছে, আব্বা খাইতে আসেন, আর বিয়াইরে ডাকে যে তার শ্বশুরকে ডাকে যে আব্বু খাইতে আসেন। এই বিষয়টা পিতার অন্তরে আঘাত লেগে গেছে। মা আর তার শাশুড়ি এক জায়গায় বসা, মাকে বলতেছে আম্মা, আর শাশুড়ির এটা কত সুন্দরভাবে ডাকে আম্মু, মার মনেও আঘাত লেগে গেছে। রাতের বেলায় বুড়াবুড়ি ঘুমাইতে গেছে, এখন দুইজন দুজনের সাথে কথা কয় না, মহিলা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, বিয়াই বিয়ান আসছে, এত আনন্দের বিষয়, আপনি কেন মুখ পেঁচার মতো বানায় রাখছেন? বলে, বইল না, বিয়া দিয়া ছেলেটারে বেইচাই দিছি। কেন, কি হলো, ছেলে বেচলেন কেমনে? কয়, আমি আর ওর শ্বশুর একই জায়গায় বসা, ও আমারে ডাকে আব্বা, ওর শ্বশুরে ডাকে আব্বু। মা কয় যে, এই অবস্থা তো আমারও, আমারে ডাকে আম্মা, ওর শাশুড়িরে ডাকে আম্মু, এতটুক তফাত, অর্থ এক, তফাত হলো আকার আর রস্যুকার, ঠিক না, জবর আর পেশ, এতটুক ডাকে, সন্তানের ডাকের এতটুক পার্থক্য হওয়ার কারণে পিতামাতার অন্তরে আঘাত লেগে গেল। অথচ কঠিন মুসিবত কেয়ামতের দিন, যেই দিন সবচাইতে মানুষের বেশি সাহায্য প্রয়োজন, যেই সন্তানকে এত মহাব্বত করে দুনিয়ায় মানুষ ইনকাম করে খাওয়ায়, একটা পিতাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা এত পরিশ্রম কেন করেন, সিএনজি যে চালায় কষ্ট হয় না, মনে হয় যে আরাম, বহুত কষ্ট, সকালবেলায় বের হলো রাত 10টা 11টা 12টার সময় রাত ফিরে, এত কষ্ট কেন করো বাবা, তার স্বাভাবিক প্রশ্নের জবাব হলো, আমি এই কষ্ট আমার জন্য করি না,
আমি এই কষ্টটা করি আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার কন্যার জন্য, কারণ আমার মেয়েটা বড় হইতেছে, বিবাহ দিতে হবে, ছেলেটাকে পড়ালেখা করাতে হবে, আমার সেই জন্য এত টাকার প্রয়োজন। প্রশ্ন করা হয়, ভাই এত রাত্রে এত কষ্ট করে ইনকাম করো, পরিশ্রম করো, কষ্ট কি হয় না? হা হয়। তবে কষ্টটা দূর হয় কেমনে? বলে, রাতের বেলায় যখন আমার কলিজার টুকরা সন্তানদের চেহারার দিকে তাকাই, মুহূর্তের ভিতরে সমগ্র দিনের কষ্টগুলা নিমেষে দূর হয়ে যায়। মানুষ দুনিয়ার কত পরিশ্রম করে, লন্ডন গিয়া থাকে, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে, বন্ধু বান্ধবের মায়া ত্যাগ করে, উদ্দেশ্য একটাই, জানি আমার দেশে থাকা স্ত্রী সন্তানদের কষ্ট না হয়, ঠিক কিনা বলেন ভাই? জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, এত পরিশ্রম এই সন্তানের জন্য করলো, এই সন্তান যদি কেয়ামতে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে বসে, কি অবস্থা! খালি কি এতটুক বলেই শেষ যে আল্লাহ আজাব দ্বিগুণ করেন, খাস লাহানত বর্ষণ করেন? এতটুকু নয়, আরও এরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর কাছে এরা বলবে, হে আমাদের রব, ওই সমস্ত মানুষ এবং জিনদেরকে আমাদেরকে দেখায় দেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখেন, এখানে জিন দ্বারা শয়তান উদ্দেশ্য, মানুষ দ্বারা আদম আলাইহিস সালামের সর্বপ্রথম সন্তান যেই হত্যাকারী সে উদ্দেশ্য। আবার কেউ ব্যাখ্যা করেন, এখানেও শয়তান উদ্দেশ্য, যেগুলা মানুষকে গুনার দিকে নিয়ে যেত, এবং ওই সমস্ত মানুষ উদ্দেশ্য যারা তাদেরকে অন্যায় থেকে ঠেকাতো না, অর্থাৎ অভিভাবক উদ্দেশ্যও হতে পারে। তখন এরা কি বলবে? আল্লাহ এই সমস্ত মানুষ এবং জিনদেরকে দেখায় দেন, আমরা এদেরকে পা দ্বারা পদদলিত করব, পা দ্বারা মারাবো, যাতে করে এরা চরম পরম অপমানিত হয়। এই কথাগুলা যদি কোনো সন্তান বলে, পিতা সহ্য করতে পারবে কি বলেন? পারবে না। সুতরাং এই চিন্তা করো, হে মুমিন, আমার সন্তানকে আমি কি হক আদায় করলাম কি না, দিন শিক্ষা দিলাম কি না, সন্তানগুলার হক যদি যথাযথভাবে আদায় করা না হয়, কেয়ামতের ময়দানে আমি আপনি যতই আমলকারী হই না কেন, আমার জান্নাতে যাওয়ার বাধা হয়ে যাবে এরা। যাদের জন্য দুনিয়ায় মানুষ অন্যায় করছে, একজন ঘুষ খায়, সুদ খায়, অবৈধভাবে টাকা ইনকাম করে, এই ব্যাংক ব্যালেন্স করে, টাকার পাহাড় গড়ায়, নিজের নামে অ্যাকাউন্ট নেই, পোলাপাইনের নামে আর স্ত্রীর নামে, ঠিক কিনা বলেন? তাই আল্লাহ স্মরণ করায় দেয়, বান্দা সাবধান, এগুলা তোকে কিন্তু পরকালে ঠেকায় দিবে। তাই আল্লাহ সতর্ক করায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সন্তান সন্তানাদির মহাব্বতে আমি আল্লাহর থেকে গাফেল হইও না, আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যেও না, নামাজকে ছেড়ে দিও না, তোমার সন্তান এবং সম্পদের মোহ এই দুইটা জিনিস জানি আমি আল্লাহর জিকির থেকে নামাজ থেকে তোমাকে না সরাই। আবার আল্লাহ বলেন, ওমাই ফাল দালিক, এমনটা যদি তুমি করো, অর্থাৎ সন্তান সম্পদের মোহে যদি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সুতরাং বাইরা আমার সাবধান হতে হবে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, সেদিন পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ হিসাব নেবেন। আমি যদি জাররা পরিমাণ নেকের কাজ করে থাকি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা, আমি এই ভালো কাজের জাররা পরিমাণ ভালো কাজের প্রতিদান পেয়ে যাব। আমি যদি জাররা পরিমাণ অন্যায় কাজ করে থাকি, আমার আল্লাহ সেই দিন তাও আমাকে দিবেন। সুতরাং সেই দিবসটা বড় কঠিন, সেই দিবসে প্রত্যেকটা নবী ইয়া নাফসি করতে থাকবে, এখন যদি আমার আমলের পাল্লাটা হালকা হয়ে যায়, আমি যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে পরকালকে পিছনে ফেলে দেই, তাহলে আমার সব শেষ।
মানুষ তো দুনিয়া নগদ নগদ মনে করে, মনে করে কি দুনিয়া নগদ আখেরাত বাকি, এই কারণে আল্লাহর কাছে দুনিয়া চায় মানুষ। মানুষের চাহিদা দুনিয়ায় বেশি না? অথচ মানুষ যেই চাহিদাগুলো আল্লাহর কাছে চায় এটা ক্ষণস্থায়ী, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। মানুষের চাহিদা অনেক অঢেল সম্পদ হবে, চিরজীবন লাভ করবে, চির যৌবন লাভ করবে, চির ক্ষমতা থাকবে, চির শান্তি থাকবে, চির সুস্থতা থাকবে। দুনিয়ায় মানুষ কিন্তু চায়, কিন্তু এটা পাওয়া সম্ভব না, সম্ভব সম্ভব না। কেউ যদি দুনিয়ায় এটা চায় আল্লাহ তাআলা, তাহলে দুনিয়াতে তাকে যত সামান্য দিবেন। যদি দুনিয়ায় চায়, দুনিয়া চায়, উপরন্ত আখেরাত যদি চায় আল্লাহ তাআলা তাকে আখেরাত দিবেন, উপরন্ত আখেরাতের ফসল, দুনিয়ার কিছু জিনিস এক্সট্রা অতিরিক্ত আল্লাহ তাকে দান করবেন। তাই আখেরাতকে প্রাধান্য দেওয়া সব কাজের ভিতরে, তাহলে পরকালে হিসাব নিকাশ সহজ হবে। আর আমি আপনি যদি মনে করি দুনিয়াতে মানুষের মৌলিক চাহিদা হলো পাঁচটা, কয়টা? পাঁচটা: খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এই হলো একটা মানুষের মৌলিক চাহিদা। কিন্তু একজন বৃদ্ধার মৌলিক চাহিদা চারটা, কয়টা? বৃদ্ধর মৌলিক চাহিদা চারটা, সবগুলা ঠিক আছে, শুধু শিক্ষা বাদ। বৃদ্ধর মৌলিক চাহিদা শিক্ষা না। এখন এই মৌলিক চাহিদা যদি কেউ মিটাতে চায় তাহলে টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন না? একজন যুবক মানুষ, তার শক্তি আছে, টাকা ইনকাম করার সোর্স আছে, সে টাকা ইনকাম করার মাধ্যমে সে এই চাহিদাগুলো মেটাতে পারবে। কিন্তু একজন বৃদ্ধর টাকা নাই, কিন্তু তার যদি দুইটা ছেলে বিদেশে থাকে, দুইটা ছেলে উপার্জনে সক্ষম হয়, ওই দুইটা ছেলে তার মৌলিক চাহিদা মেটাতে পারবে, ঠিক না? তাহলে দুনিয়ায়, দুনিয়ার মৌলিক চাহিদা মেটাতে হলে টাকার প্রয়োজন, না হয় সন্তানের প্রয়োজন, সম্পদ অথবা সন্তান। অথচ কেয়ামতের ময়দানে আল্লাহ বলেন সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, অবস্থা কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কেয়ামতের দিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না। দুনিয়ার একটা মেসাল দিলে আর একটু বুঝতে সহজ হবে। আপনি যদি আমেরিকাতে যান, আমেরিকা, আপনি চিন্তা করলেন যে এক বস্তা টাকা নিয়ে বাংলাদেশের 1,000 টাকার 10 বান্ডিল নিয়ে আমেরিকায় যাব। আপনি আমেরিকার 1,000 টাকার বাজার করলেন, বাংলাদেশের 90,000 সামথিং হবে, তাই না? আপনি ওকে 1,00,000 টাকার একটা বান্ডিল দিয়ে বললেন ধর এই যে তোরে আরও 10,000 টাকা বেশি দিলাম, দোকানদার কি বলবে? ওইটা লাগতো না, তুমি আমাকে ডলার দাও, ঠিক কি না? আপনি আমি দুনিয়ার ভিতরেই বাংলাদেশের টাকা আমেরিকাতে অচল চলে না, কিন্তু এই টাকাকে আমেরিকাতে সচল করার ব্যবস্থা আছে। কি করতে হবে? ব্যাংকে যাব, টাকাটা দিব, ডলার নিব, আমেরিকায় যাব, ডলার দিয়ে কাজ করব। হবে কি হবে না? অনুরূপভাবে পরকালের ময়দানে সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, কিন্তু আখেরাতের পাথেও, আখেরাতের ডলার যদি দুনিয়ার টাকা দিয়ে ইনকাম করা যায়, আখেরাতের পাথেও যদি দুনিয়ার টাকা দিয়ে অর্জন করা যায়, সন্তান সন্তানাদিকে দিয়ে যদি আখেরাতের পাথেও, আখেরাতের কাজে লাগানোর ব্যবস্থা করা যায়, তাহলে ওই সন্তান, ওই সম্পদ কেয়ামতের ময়দানে আমাদের জন্য পুঁজি হবে, সম্পদ হবে। তা না হলে কেয়ামতের ময়দানে এই সন্তান এবং সম্পদ যদি আমি অন্যায়ভাবে, অন্যায় পথে ব্যয় করি, তাহলে আমার আর আপনার অবস্থা খারাপ। এগুলার হিসাব দিতে গিয়েই 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? তাই প্রত্যেকটা পিতামাতা, প্রত্যেকটা মানুষের পরকালীন জীবনের কথা চিন্তা করার প্রয়োজন। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমনাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদ আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। কিয়ামত কায়েম হবে এই আয়াতের দ্বারা আরো কঠোরতা আসে, যে আমি কি যারা আমলে সালেহ করছে আর যারা দুনিয়ায় পাপ করছে, অন্যায় করছে, এদের কি সমান বানায় দিব? না, কখনো আল্লাহ এমনটা করতে পারেন না। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ন্যায়ের মানদণ্ড কায়েম করবেন, ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। সেইখানে যদি কারো সরিষা পরিমাণ আমল থাকে সেটাকে উপস্থিত করা হবে, সরিষা পরিমাণ অন্যায় সেটাকে উপস্থিত করা হবে। আর আল্লাহ রব্বুল আলামিন বলে নকাফা বিনা হাসিবিন, সেই দিন আমি আমার হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাব। আর এক জায়গায় আল্লাহ বলেন ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বলবেন যে হুজুর আমি তো আরবি টারবি জানি না, সেই দিন আল্লাহ তো আমল নামা যদি আরবিতে দেয় সমস্যা, না পড়তে পারলে মুক্তি পেয়ে গেলাম, এই সুযোগ নেই। সেই দিন আমল নামা পড়ার যোগ্যতা আল্লাহ দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? সেই দিন প্রত্যেকে প্রত্যেকের আমল নামা দেখতে পাবে যে আমার জাগতিক জগতের আমল কি ছিল, আমি জাগতিক জগতে কি অন্যায় করেছি, কি জুলুম করেছি, মিথ্যা বলেছি। যার্রা পরিমাণ অন্যায়ও এই আমল নামা থেকে দূরে সরে যাবে না, সামান্য থেকে সামান্যতর গোনা এখানে উপস্থিত হবে, সামান্য থেকে সামান্যতর নেকিও আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিবেন। সুতরাং আল্লাহর ক্যামেরা থেকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় মানুষের নাই। আছে কেরামান কাতিবিন রেডি আছে? আমি আমার অন্তরে কোন খারাপ কাজের নিয়ত করি আল্লাহ তাকে জানার ক্ষমতা দিছেন, ভালো কাজের নিয়ত করি আল্লাহ জানার ক্ষমতা দিছেন। এত গোয়েন্দা বাহিনী, আমাদের তো সিসি ক্যামেরা, র‍্যাব পুলিশ দেখলে অবস্থা 12টা বেজে যায়, সতর্ক হয়ে যাই। আমরা কেমন মুমিন হলাম, আমাদের ইমানের হালত কি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে এত সিসি ক্যামেরা, এত গোয়েন্দা, এত নিরাপত্তা বাহিনী ফিট করে রাখছেন, এরপরেও আমরা অন্যায় থেকে কেন ফিরে আসি না? আল্লাহ আমাদের সকলকে অন্যায় থেকে ফিরে আসার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আরেকটা বিষয় মনে রাখতে হবে ভাই, বলে যাই শেষে, যদি কেউ কোনো গুনার কাজ করে, গুনার কাজ, এই গুনার কাজ নিজে তো করলো সে এক গুনাগার, গুনার কাজের যদি কেউ সমর্থন দেয়, সমর্থন, তাহলে সেও সমান গুনাগার। কারণ ইমানের মিটার আছে, ইমানের মিটারটা কি? আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম তাসতাতিয়া ফাবিলিসানি। ইমানের সর্বোচ্চ অবস্থান হলো ওই ব্যক্তির যে দেখে অন্যায় দেখার পরে হাত দ্বারা প্রতিহত করে, যদি ক্ষমতা থাকে হাত দ্বারা সেটা বাধা দিবে যে এই অন্যায় করো না। এরপরে হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দ্বারা এর প্রতিবাদ করবে। এরপরে মুখ দিয়ে যদি প্রতিবাদ করে, জিব্বা কাটা যাওয়ার আশঙ্কা আছে, আসে না এরকম ক্যাডার ম্যাডার, তাহলে সে অন্তর দ্বারা এটাকে ঘৃণা করবে। অন্তর দ্বারা ঘৃণার সিস্টেমটা কী হবে? এই কাজের সমর্থন দিবে না, ওই কাজের জন্য যদি সাহায্যের প্রয়োজন হয় করবে না, ওইটার থেকে দূরে থাকবে, আছে না? নাই। যদি এমন হয় আমি এর সাথে নাই কিন্তু এক জায়গায় গানের অনুষ্ঠান একটু শুনতে গেছি, আপনি সমর্থনকারী, বুঝেন নাই আপনি, সমর্থনকারী, সুতরাং আমার দ্বারা জানি এরকম কোনো গুনার কাজ না হতে পারে। সমাজে যেই কাজের দ্বারা গুনাহ হয় এই সব কাজ ত্যাগ করতে হবে, ইমানকে খাঁটি রাখতে হবে। আর ইমানি আন্দোলনের দাবি যখন আসবে যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে ইমানের যেই দাবি, যেমন হাইকোর্টের সামনে মূর্তি, এটা তো আওয়ামী লীগ দেয় নাই, দিছে আওয়ামী লীগ, দিছে দিছে হাইকোর্ট থেকে অন্যরা দিছে, আমরা সরকারের কাছে সুষ্ঠুভাবে ওলামায়ে কেরামকে সামনে রেখে যেই কর্মসূচি আসবে ওলামায়ে কেরামের পক্ষ থেকে, ইমানের দাবিতে সেখানে যাব। আমি যদি মনে করি আমার দল আওয়ামী লীগ ক্ষমতায়, আমি এখন এখানে যাব না, তাহলে কি মনে হবে? ইমানের কোন স্তরে আছেন ওই হাদিস দ্বারা মাপবেন। সুতরাং ইমানি দাবি যখন আসবে, ইমানি কর্মসূচি আসবে, দলের প্রাধান্যতা থাকবে না, মতের প্রাধান্যতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।